রাজ এবং ডিকে এই মুহূর্তে বলিউডের সবচাইতে প্রতিভাবান পরিচালক। তাদের নিজস্ব স্টাইল, ক্রিয়েটিভিটি, হিউমার, ডার্ক কমেডি এবং স্পাই থ্রিলারের জন্য তারা সবচাইতে বেশি বিখ্যাত। রামগোপাল ভার্মার কালজয়ী মুভি সত্যতে ভিকু মালহোত্রা উর্ফে ভিকু বাত্রার চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অভিনেতা মনোজ বাজপেয়ীকে নিয়ে তারা প্রথম নির্মাণ করেন ফ্যামিলি ম্যান সিজন 1 এবং সিজন 2, যে কিনা দেশের জন্য নিবেদিত প্রাণ একজন অসাধারণ স্পাই। কিন্তু তার পারিবারিক জীবনে খুব সাদামাটা জীবনযাপন করেন। এই চরিত্রে মনোজ বাজপেয়ী তার অসাধারণ অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন ফ্যামিলি ম্যান সিজন 1 এবং সিজন 2-তে। সামান্থা রাজপ্রভু দক্ষিণের সুপারস্টার, পুষ্পা ছবির হট আইটেম সঙের জন্য তিনি সবচাইতে বেশি বিখ্যাত। এই মুহূর্তে তিনি সম্পূর্ণ ড্রামারবিহীন চরিত্রে অভিনয় করেন ফ্যামিলি ম্যানে। এখানে উনি ইন্ডিয়ার বিখ্যাত সন্ত্রাসী গ্রুপ তামিল টাইগারদের নেত্রী হিসাবে অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রাখেন। রাজ এবং ডিকের তৃতীয় আবিষ্কার ফার্জি ওয়েব সিজন এবং কিস্তিমাত। শহীদ কাপুর এবং বিজয় সেনাপতি দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। কে কার চাইতে ভালো অভিনয় করেছেন সেটা আপনাদের মনে $100 মিলিয়ন কোশ্চেনের জন্ম দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি শহীদ কাপুরকে এই মুভিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ নাম্বার দেব। শহীদ কাপুর এই জেনারেশনের একজন শ্রেষ্ঠ অভিনেতা, বলিউডের রোমান্টিক চকলেট বয় দিয়ে যার অভিনয়ের যাত্রা শুরু। কিন্তু হায়দার কবির সিংয়ের মতো সিরিয়াস চরিত্রে অভিনয় করে তিনি তার প্রতিভাবার স্বাক্ষর রেখে একজন প্রতিভাবান আর্টিস্ট হিসাবে শহীদ কাপুরের চরিত্রের যাত্রা শুরু হয়। মিডিল ক্লাস বলে যার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়, বৃদ্ধ নানার প্রেসের কিস্তির টাকা পরিশোধের জন্য জাল টাকা বানানো শুরু করে নিজের অসাধারণ প্রতিভা দিয়ে। পরবর্তীতে শহীদ কাপুর কে ম্যাননের জন্য কাজ করা শুরু করে। কে ম্যানন ইন্ডিয়ার জাল টাকার মেন মাফিয়া বস হিসাবে কাজ করে থাকে। কে ম্যানন বিখ্যাত তার প্রথম গ্যাংস্টার মুভির জন্য। সেই মুভিতে কে ম্যানন আন্ডারকভার পুলিশ অফিসার হিসাবে গ্যাংস্টার চরিত্রে অসাধারণ অভিনয় করেন। কে ম্যাননের আরেকটা বিখ্যাত মুভি সরকার, যেই মুভিতে গডফাদার অমিতাভ বচ্চনের বড় ছেলে হিসাবে অভিনয় করেন এবং বেঈমানির জন্য নিজের ছোট ভাই অভিষেক বচ্চনের হাতে মৃত্যুবরণ করেন। এই জাল টাকার কাজ কারবার বন্ধ করার জন্য অপারেশন শুরু করেন পুলিশ অফিসার মাইকেল উর্ফে বিজয় সেতুপতি। দক্ষিণের এই মুহূর্তে সবচাইতে প্রতিভাবান অভিনেতা বিজয় সেতুপতি, মোস্টলি ফেমাস ফর তার ভার্সাটাইল ক্যারেক্টারে অভিনয়ের জন্য। স্পেশালি বিক্রম ভেদা মুভিতে গ্যাংস্টার ভেদা চরিত্রে তামিলের আরেক সুপারস্টার মাধবনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। একদিকে নিজের বিবাহিত স্ত্রীর সাথে ডিভোর্সের টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব, অন্যদিকে মিনিস্টারকে তার নোট পিকচার দিয়ে ব্ল্যাকমেইল করে নিজের অপারেশন পরিচালনা করা, এইসব চরিত্রে বিজয় সেতুপতি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। স্পেশালি যেটা বলা যায় তার সিগারেট ধরানোর নিজস্ব স্টাইল, ড্রিঙ্ক করা, এইসব এক কথায় অসাধারণ আর্টিস্টিক ছিল। রাশিকা খান্না যার স্পেশালিটি জাল টাকা শনাক্ত করা, যে বিজয় সেতুপতির টিমে কাজ করে তার নিজের বসের সিগনেচার নকল করে অপারেশন পরিচালনা করে ইলিগাল ওয়েতে। প্লাস শহীদ কাপুরের সাথে তার রোমান্স এক কথায় অসাধারণ ছিল। নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তে বলিউডের নেক্সট জেনারেশন হার্টথ্রব। মিনিস্টার হিসাবে এইখানে অভিনয় করেছেন জাকির হোসেন। তিনি একজন বিখ্যাত অভিনেতা যিনি মূলত বেশিরভাগ মুভিতেই ভিলেন হিসাবে অভিনয় করেন। তার
এই ওয়েব সিরিজে অসাধারণ কমেডি অভিনয় দ্বারা দর্শকের মন জয় করেছেন। এছাড়া শহীদ কাপুরের বন্ধু ফিরোজ, বাইক গ্যাং টেসের আঙ্কেল, করাপ্টেড MLA সবার অভিনয়ই অসাধারণ। এই মুভির কাস্টিংকে এক কথায় আমরা 100/100 দিতে পারি। কে মেননের হ্যান্ডেলার হিসাবে একজন রহস্যময়ী মহিলা কাজ করে, তার অভিনয় সম্পূর্ণ ওয়েব সিরিজটাকে অনেক বেশি সাসপেন্সের মধ্য দিয়ে নিয়ে যায়। মুভির নেগেটিভ দিক, এই মুভির এক পর্যায়ে দেখা যায় বিজয় সেতুপতি রাশিকা খান্না মোবাইল ফোন চেক করে এবং শহীদ কাপুরের সাথে তার হোয়াটসঅ্যাপ মেসেজ রিড করে। পরবর্তীতে শহীদ কাপুরের সাথে বিজয় সেতুপতির ধাওয়া পাল্টা ধরার সময় সে শহীদ কাপুরকে আইডেন্টিফাই করতে পারে না, যা দর্শকদের মনে কিছুটা হলেও কোশ্চেনের জন্ম দেয়। রাশিকা খান্নার সাথে শহীদ কাপুর তার রোমান্সের সময়ে রাশিকা খান্নার মোবাইল ফোনে হ্যাকিং সফটওয়্যার ইনস্টল করে, যা একজন সিকিউরিটি এক্সপার্ট হিসাবে রাশিকা খান্নার অবশ্যই আইডেন্টিফাই করা উচিত ছিল, যা কিছুটা হলেও দর্শকদের মনে প্রশ্নের জন্ম দেয়। সম্পূর্ণ ওয়েব সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত শহীদ কাপুর কুল ক্যারেক্টার হিসাবে অভিনয় করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তার নানার মৃত্যুতে তিনি বারুদের মতো জ্বলে উঠেছেন, যা আমরা একমাত্র দেখতে পাই হলিউডের সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও, ড্যানজেল ওয়াশিংটন এবং রাসেল ক্রোর ব্রিলিয়ান্ট অভিনয়ের মধ্য দিয়েই। সর্বশেষে আমরা এটাই বলতে চাই, আপনারা সবাই ফার্জি ওয়েব সিরিজটা দেখা শুরু করেন। ফার্জি ওয়েব সিরিজ মাথা নষ্ট করা একটা জিনিস।